স্বামী দ্বিতীয় বিয়ে করায় শ্বশুর বাড়িতে ধর্ণায় গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভগবানকোলা থানার গোবরায়। মঙ্গলবার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে আব্দুল রাকিব। এই খবর জানাজানি হওয়ার পরে প্রথম স্ত্রী খালিদা তার সন্তানকে নিয়ে এসে শ্বশুর বাড়ির সামনে ধর্ণায় বসে। খবর পেয়ে ভগবানকোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। স্বামী দ্বিতীয় বিয়ে করায় শ্বশুর বাড়িতে ধর্ণা গৃহবধূ। ঘটনাটি ঘটেছে ভগবানগোলা থানার গোবরায়। জাহানা যায় 2015 সালে আব্দুল রাকিব ভালোবেসে বিয়ে করে খালিদাকে। তাদের 7 বছরের একটি সন্তানও রয়েছে। বিয়ের কয়েক বছর পর স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। ভগবানগোলা থানায় অভিযোগও দায়ের করে খালিদা। খালিদা অন্যত্র তার সন্তানকে নিয়ে থাকতে শুরু করলে সেখানে তার স্বামী আব্দুল রাকিব যায় এবং সম্পর্ক ঠিক করার আশ্বাস দিয়ে সহবাস করে। হঠাৎ করে মঙ্গলবার বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে নিয়ে আসে স্বামী আব্দুল রাকিব। এই খবর জানাজানি হওয়ার পরেই প্রথম স্ত্রী খালিদা তার সন্তানকে নিয়ে এসে শ্বশুরবাড়ির সামনে ধর্ণায় বসে। খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। আমার সঙ্গে ঝগড়া ঝামেলা করে আমাকে বাড়ি থেকে হাঁকিয়ে দিয়েছে, মেরে ধরে বের করে দিয়েছে। আমার শ্বশুরেরা শাশুড়িরা সবাই ওর ফ্যামিলি পুরো হাঁকিয়ে দিয়ে, তারপরে আমি বাবার বাড়িতে ছিলাম, অসুস্থ হয়ে গেছিলাম, ওখানে বাবার বাড়িতে ছিলাম। তারপরে এখন বলছে যে আমি নিবো না বলে আমাকে করতে দুটো নোটিশ করেছে, কিন্তু আমি নোটিশ অ্যাপ্লাই করিনি। আমাকে তারপর থেকে গেলো। তারপরে আবার বলে দিদি তোমরা এখানে আসো, একটা সালিশে বসবো। সালিশে আসলাম, এসে আবার বলছে যে তুমি কী করবা। তা বলে আমি ভাত খাবো। তো বলছে যে আমি ভাত দিতে পারবো না। বেশ ভালো কথা, যা ছিল আমাকে জিনিসপাতি দেওয়ার কথা হলো কি লিগালি ডিভোর্স নিবো। তা আমি লিগালি ডিভোর্স কেন দিবো? আমি জিনিসপাতি নিবো, আমি লিগালি ডিভোর্স দিবো না। আমি সংসার করবো, আমার বাচ্চা আছে, আমি বাচ্চার জন্য সংসার করবো, আমি ডিভোর্স দিবো না। ঠিক আছে, তারপরে ও আমাকে ফোনে যোগাযোগ করে, কথা বলে, সম্পর্ক রাখে, আমার কাছে যায়, থাকে, উঠে বসে, শারীরিক সম্পর্ক সবই করে। আমাকে আশা দিল যে তোমাকে ডিভোর্স করতে হবে না, রাগের মাথা হয়ে আছে, আমি ডিভোর্স দিনই, তোমাকে নিয়ে সংসার করবো, ছেলেটা ভেসে যাবে, ছেলেটা মাউট হয়ে যাবে, আমি মাউট করবো না, আমি সংসার করবো, এরকম বলে আমাকে আশা দিয়ে থাকে, আমার কাছে যায় আসে সবই করে। এখন হঠাৎ করে ও বিয়ে করেছে। হ্যাঁ, আমাকে এখন আমি ঘরে ঢুকলাম, আমার শাশুড়ি আমাকে একদম বাঁধা বাঁধা করে আমাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। এবার আমি বাইরে এসে দাঁড়ালাম টিউবওয়েলের কাছে, টিউবওয়েলের কাছ থেকে আমাকে চেপে ধরে আমার স্বামী আমাকে বের করে এখানে ফেলে দিল। আমাকে ব্যবহার করেছে, আমার সঙ্গে আমাকে ব্যবহার করেছে, ইউজ করেছে, কেন করেছে? তাহলে আমাকে কিছু দিন করলো, আমাকে আশা দিল, আমাকে ভরসা দিল, কেন করলো? আমি না জানিয়েছি, কিছু কিছু লোককে জানিয়েছি, তো ও বলেছে যে কি আমি তোমাকে নিয়ে যাবো, আমি রাগের মাথায় এটা করেছি, আমার ডিভোর্স হয়নি, আমি ডিভোর্স করিনি, রাগের মাথায় অনেক কিছু হয়, অনেক কিছু করেছি, কিন্তু তোমাকে নিবো, আমার বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাবা বাচ্চাটা মাউট হয়ে যাবে, আমি বাচ্চাটাকে মাউট করবো না, আমি নিবো, তুমি চুপচাপ থাকো, আমি কাজ টাজ করে আসি, এসে নিয়ে যাবো। প্রত্যন্ত গ্রামের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা প্রতিষ্ঠান, মানুষের ভরসা ও আস্থা, জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। একই ছাদের তলায় সমস্ত রকম উন্নত চিকিৎসা পরিষেবা। এখানে রয়েছে প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, ইউএসজি, অত্যাধুনিক ওটি, আইসিইউ, 24 ঘন্টা ইমার্জেন্সি, ফার্মেসি ও নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা, স্বাস্থ্যসাথী কার্ড সহ বিভিন্ন হেলথ ইন্স্যুরেন্সের সুবিধা পাওয়া যায়। কলকাতা ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজের গ্রুপ অফ কনসালটেন্ট অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন জীবনদেব নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। ঠিকানা হরিহরপাড়া, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9593734944 ও 8328718821।